এটাই হচ্ছে কক্সবাজার বুঝলেন তো তো সবাই দেখি গাড়টি গুট্টা বেঁধে ব্যাগটেক গুসাইতে রেডি হয়ে পড়ছে আর আমি এদিকে থেমে না থেকে আমিও ব্যাগটেক গুসাইতে লেগে পড়ছি কারণ ফার্স্ট টাইম কক্সবাজারে যাচ্ছি রে ভাই ফিলিংসটা কি যে জোজ বলে বোঝাতে পারবো না তো এদিকে কক্সবাজারে যাওয়ার জন্য সেই খুশিতে দেখি রুহিয়াপু আর পুতুলাপু ডান্স করতে শুরু করে দিয়েছে অন্যদিকে জাকির ভাই শুধু ব্যাগটা গুতাইতাছে আর গুতাইতাছে এই গুতানো কি সেই গুতানো যেভাবে গুতাইতাছে মনে হচ্ছে ব্যাগটা আজকে ছিঁড়ে যাবে ও রে বাবা এবার আবার দেখছি ব্যাগের উপরে উঠেই বসে পড়ছে এদিকে আবার কক্সবাজারে যাওয়ার জন্য আজরা মাম্মাকে এবং যারাকে রেখেই যাচ্ছি তো আজরা মাম্মা দেখি কান্না করতেছে ও বাবা এখন দেখি অ্যাক্টিং করতে ভালোই অ্যাক্টিং পারে আমার মাম্মা জিও অন্যদিকে আবার পুতুলাপু কক্সবাজার যাবে সেই খুশিতে হালকা উপর ঝাপসা করে ঘুষামাজা করতে শুরু করে দিয়েছে একটা না দুই ঘন্টা ঘুষা মাজার পরে ফাইনাল লুক পুতুলাপুর তারপরে আর কি খুশি ঠেলায় দেখি ডান্স করতে করতে বের হচ্ছে এরপর জাকির ভাই তারপরে আবার দেখছি রুহিয়া খুবই ঢং করতে করতে বের হচ্ছে তারপরে আবার উচ্চ ভাই এরপরে আবার আনটিও হাই পাই দিয়ে বের হচ্ছে এবং লাস্ট মাসুম হানি সিঙ্গার ডান্স করতে করতে বের হচ্ছে যাই হোক এখন আমরা শুরুতে লাগেজ সাগেজগুলা ঝটপট করে একটা অটো গাড়িতে উঠাইলাম তারপর রকেটের গতিতে চলে আসলাম গাজীপুর সহ রাস্তায় এখানে এসে আমরা আবারও লাগেজ সাগেজগুলা টানাটানি করতে শুরু করে দিলাম তারপরে আবারও একটা লোকাল বাসের মধ্যে উঠে পড়লাম সাথে আন্টি উড়ুহে আপু উৎসব ভাই পুতুলাপু সাথে ভাই আছে এবং আমি সহ সবাই উঠে পড়লাম আর এই হচ্ছে আমাদের লাগেজগুলা এখানে রিল্যাক্স করতে আছে দুই সিটের উপরে আর এটা হচ্ছে আমাদের টিকিটের লিস্ট লোকাল বাসে উঠে এত লম্বা টিকিটের লিস্ট দেখে পুতুলাপু ঝগড়া করতে শুরু করে দিয়েছে এই ঝগড়া কি সেই ঝগড়া ঝগড়া দেখি থামছেই না তারপরে আমরা লোকাল বাস থেকে নেমে ঝটপট করে টিকিট কাউন্টারের মধ্যে প্রবেশ করলাম এরপর সব লাগেজগুলো গুলো এক জায়গায় রেখে দেখে আমাদের থেকে আমাদের গাড় বেশি এর মধ্যে আমরা টিকিটটাও হাতে পেয়ে গেলাম তারপরে আবার গাড় গুলো একদম ঠেলে ঠুলে বাসের বক্সের মধ্যে ঢোকাই দিলাম অন্যদিকে আবার বাহিনীগুলো হালকার উপর ঝাপসা করে কিছু কেনাকাটা করে নিয়ে বাসে উঠে পড়লো আপনারা আবার ভাইবেন না যে এটাই আমাদের কক্সবাজার যাওয়ার বাস কারণ আমাদের কক্সবাজার যাওয়ার বাস আরো ভিআইপি মানে আমরা স্লিপিং বাসে কক্সবাজারে যাবো মানে ঘুমাইতে ঘুমাইতে আর কি এ বাসে করে আমরা এখন ঢাকা আরামবাগ যাব আরামবাগ গিয়ে স্লিপিং বাসে উঠবো আরামবাগ না যাইতেই শুধু আমি আর ভাই ঘুমাইতে ছি আর ঘুমাইতাছি এইদিকে উৎসব ভাই হঠাৎ করেই চমকে তুলছে আমিও চমালক্ষ করে ভয় পেয়ে গেছি দেখতে দেখতে আমরা আরামবাগে চলে আসলাম আয়সা ঝটপট করে চমলক্ষ বাহিনীগুলা নেমে পড়ল এদিকে আমাদের লাগে বের করে দিল তো আজকে আমরা যাবো সেন্ট মার্টিন রবি এক্সপ্রেস স্লিপিং বাসে তো যাওয়ার আগে আমরা করে হয়ে নিলাম সেই সাথে গাড়িতে ওঠার আগে কমপ্লিট করলাম এরপর আমাদের লাগেজের সেফটির জন্য টোকেন লাগাই দিল তারপর আমরা ঝটপট করে দৌড়াতে দৌড়াতে বাসের মধ্যে উঠে পড়লাম অন্যদিকে কেউ উঠতে পারছে না বিধাই আমি টাইনা স্যাচরাইতে স্যাচরাইতে উঠাইলাম এদিকে আগেই রুহিয়া উঠে ঢং করতে শুরু করে দিয়েছে তারপরে আমি নিয়ে দিলাম এদিকে বাসের মধ্যে আয়সা থেকে আনটি আগেই দোতলায় উঠে বসে আছে আর এরা দুইজন প্রায় সেই তো আগে সেলফি আর ভিডিও করতে শুরু করে দিয়েছি আর এইদিকে পুতুলাপুয়ার ভাই ফোন টিপতাছে আর এটাই হচ্ছে আমার সিট সিঙ্গেল সিট তো সিটে ওঠার জন্য আমি জুতা মোজা খুলে নিলাম এরপর জুতা জুড়ে একটা পলের মধ্যে ঢুকাই নিয়ে বক্সের মধ্যে ঠাইসা রেখে দিলাম তারপরে আর কি দ্বিতীয় তলায় আমার সিটে ওঠার জন্য বানরের মতো ঝুলতে ঝুলতে উঠে পড়লাম উঠেই শুরুতেই দুই চারটা ফটোশ্যুট করলাম তারপর কম্বল টুম্বল জড়াই নিয়ে ঘুমাইতে যাওয়ার আগে ভাবলাম সবাইকে গুড নাইট জানাই তারপরে ঘুমাই তো শুরুতেই আমি পুতুলদেরকে গুড নাইট জানাইলাম এরপর রুহি আপু এবং উচ্চ গুড নাইট জানাই আমি আমার পর্দাটা দিয়ে গেটটা লক করে দিলাম এখন আমি আছি আমার সিঙ্গেল বেডশিটে তো আমার ফোনে চার্জ নাই দেখে আমি পোনে চার্জ দিতেছি বাসের মধ্যে আর এইদিকে এসি খুবই ঠান্ডা লাগছে তাই এসিটা অফ করে দিলাম এরপর শুয়ে আমরা একই বাসের ভিতর থেকে সবাই গ্রুপ কলে আড্ডা দিতাছি তো এই সময়টা সব থেকে বেশি মজা আসছিল যাই হোক তো এদিকে আমরা দেখতে তো এখন বাস থেকে আমরা এখন আমরা এখানে চা নাস্তা করবো কিন্তু চা নাস্তা না করতেই আমাদের চোখে পড়ে গেল কুমিল্লার ভাইরাল রসমালাই সেই রসমালাই পেয়ে আমরা লোভ সামলাতে না পেরে সবাই মিলে একসাথে আমরা রসমালাই খেয়ে আবারও ঝটপট করে বাসের মধ্যে উঠে পড়লাম এরপর বেডে শুয়ে দেখি ঘুম আসছে না তারপরে আবারও এক প্যাকেট চিপস খাইলাম একটা ঘুম দিতে দেখি সকাল হয়ে গেছে তারপরে ঘুম থেকে উঠে চোখ মস্তে মস্ত আমি বাস থেকে লাফাই লাফাই নামলাম দেখি এখনো কক্সবাজারই পাই না আয়শা দেখি একটা হোটেলে নামাই দিছে তো হোটেলের সুন্দর ভিউটা দেখে আমি বন 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 করে ঘুরে ঘুরে হোটেলের সুন্দর ভিউটা নিলাম এদিকে আবার দেখি পুতুলাপুর ঢং করতে শুরু করে দিয়েছে যাই হোক এইদিকে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে চলে আসলাম আইসাই তো আমি আমার বোনের সাথে একটা মোশনে ভিডিও করতে শুরু করে দিলাম যদিও বা আমি খুবই কম শর্ট ভিডিও করি তারপরেও পুতুলের কারণে আমার দু একটা শর্ট ভিডিও করা লাগে তো সেই শর্ট ভিডিও করতে গিয়ে পুতুলাপুর হাটা দেখে তো আমি হাসতে হাসতে একদম পাগল হয়ে গেলাম তারপর আবারও চলে আসলাম আমরা বেডশিটে যেহেতু সকাল হয়ে গেছে তাই পদ্মাটা সরাই দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম তো দেখতে দেখতে রকেটের গতিতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে তো আইসা ঝটপট করে নেমে পড়লাম লাগেজ টাগেজ বের করে আমরা আবারও দুইটা অটো গাড়ি নিয়ে উঠে পড়লাম কারণ আমরা আসছি ছয় জন তাই তিনজন তিনজন করে দুইটা অটো গাড়িতে উঠে পড়লাম তারপরে আবারও আমরা দেখতে দেখতে রকেটের গতিতে চলে আসলাম হোটেল কক্স হিলটনে এখানে থেকে আমরা খাবো দাবো ঘুরবো ফিরবো অ্যান্ড এনজয় করবো যাই হোক তো আমরা শুরুতেই আইসা রিসেপশনে রিল্যাক্স করলাম আর এদিকে ভাই যেগুলো কাজ কাম ছিল সেগুলো কমপ্লিট করলো পেপার এরপর আমাদের সবার জন্য এক গ্লাস করে জুস চলে আসলো সবাই মিলে একসাথে জুস টুস খেয়ে আবার একটু রিল্যাক্স করে রুমে যাওয়ার জন্য লিফ্টের মধ্যে উঠে পড়লাম তো ফাইনালি আমরা রুমের মধ্যে চলে আসলাম এমন রুম আমরা চারটা নিয়েছিলাম কারণ আমি সিঙ্গেল আমার জন্য একটা রুম নিয়েছিলাম তারপর আন্টি ও টাই আন্টির জন্য একটা রুম নিয়েছিলাম রুহিয়া পুচ্ছ ভাইয়ের জন্য একটা এবং পুতুলাপু অ্যান্ড জাকির ভাইয়ের জন্য আরেকটা তারপরে আর কি অনেক জার্নি করার পর বসে থেকে একটু রিল্যাক্স করলাম কিন্তু বাসে থেকে আসার আগে একটা কাজ করলাম সোফার কভারটা কেমন কেমন লাগছে তাই ভাবলাম দু হাজার বাইশের সোফার কভারটা চেঞ্জ করে দু হাজার তেইশের আপডেট নিউ সোফার কভারটা নিই এই তো আমার নতুন সোফা কভার চলে আসলো আর এই সোফার কভারটা আমি গুড লাক সোফা থেকে নিয়েছি চাইলে আপনারা অর্ডার করতে পারেন আর আমি আপনাদের সুবিধার জন্য আমার এই ভিডিওটি ডেসক্রিপশনে সোফা কভারের পেজটি মেনশন করে দিয়েছি যাই হোক তো আমাদের নেক্সট ভিডিও আপলোড হবে কক্সবাজারের সুগন্ধা বিষ সাথে ফ্যান্স ফলোয়ারদের ভালোবাসা এবং সমলক্ষ ভরপুর বিনোদন থাকবে সুতরাং আজকের মতো ভাই আসসালামু আলাইকুম